সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, আপনারা যারা চাঁদপুর থেকে একদম অরিজিনাল ইলিশ নিতে চাচ্ছেন বা পদ্মার ইলিশ নিতে চাচ্ছেন, তারা এই ভিডিওর মাধ্যমে অনলাইনে নিতে পারবেন। তো দর্শক, শুরুতে আমরা আমাদের এই ইলিশ ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আবু সাইদ ভাই। আচ্ছা, আজকে ইলিশের আমদানি কেমন বড় ভাই? আলহামদুলিল্লাহ অনেকটা বেশি। আলহামদুলিল্লাহ অনেকটা বেশি। হ্যাঁ, অন্যান্য দিনের চাইতে আজকে অনেকটা মাছ বেশি। অনেকে বলতেছে ইলিশ নাকি আজকে কেজি 100-150 টাকা কমছে বা অনেকটাই সস্তা বিক্রি হচ্ছে। সত্য বিষয়টা কি সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তা আপনারা কি অনলাইনের মাধ্যমে ইলিশ মাছ পাঠাবেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, ফোন করলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। আচ্ছা, তো একটু এইদিকে আসেন, আমরা ছোট মাছ থেকে শুরু করি। বড় ভাই একটু এদিক দিয়ে আসেন। আচ্ছা, আমাকে একটু বলেন, আমরা এই জায়গা থেকে শুরু করি, এটার ওয়েটটা একটু বলেন। এটা 800 গ্রাম 700 গ্রাম। এটা 800 গ্রাম 700 গ্রাম। এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন? এটা 1250 টাকা 1200 টাকা। 1250 টাকা 1200 টাকা বিক্রি করতেছেন 800 গ্রাম ওজনের ইলিশ? 800 থেকে 700 গ্রাম। 800 থেকে 700। এটা আপনার গ্লেসটা দেখেন, কালার গ্লেসটা দেখেন, চোখগুলো দেখেন, বডি স্ট্রাকচারটা দেখেন, গঠন দেখেন। অরিজিনাল চাঁদপুরে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অরিজিনাল চাঁদপুরে ইলিশ। বললেন যে কোন জায়গার মাছ, বডি স্ট্রাকচার বডি দেখলে বোঝা যায়। আচ্ছা, এটা কি জাটকা বলে না জাটকার বড় সাইজ বলে? না, জাটকা 9 ইঞ্চি হলে জাটকা হয়, এটা 9 ইঞ্চি থেকে বেশি আছে। আপনার এই দিকে এই বোন তো 9 ইঞ্চি হলে জাটকা, জাটকা ওটা ধরে 10 ইঞ্চি আছে, এটা বেশি আছে, এটা জাটকা বলে না? না না না। এটা কত, 600 গ্রাম ওজনের? এটা 400 গ্রাম থেকে 500 গ্রাম। 400 গ্রাম থেকে 500 গ্রাম ওজনের ইলিশ। এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? 550 টাকা ভাই। আজকের বাজারে 550 টাকা বিক্রি করতেছেন? আপনারা মানে 2 দিন আগে কত বিক্রি করছেন এই ইলিশ গুলা? 650-700 টাকা। 650-700, তাহলে মানে ভালো কমা কমছে ইলিশে ইনশাআল্লাহ। সামনে কি কমার সম্ভাবনা আছে? আল্লাহ পাক যদি আরো বেশি মাছ দেয় আরো কমতে পারে, বাবার দাম বেড়েও যেতে পারে। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা বলা যায় না, এটা আল্লাহ পাক দেয়। একটু এদিকে আসুন বড় ভাই। আর এখানে তো আমরা একদম 1 কেজি 100 বা 1 কেজি ওজন ইলিশ দেখতেছি। এটা আজকের বাজারে কত বিক্রি করতেছে? আজকে বাজারে 1450 টাকা বিক্রি করতেছে। আজকের বাজারে 1450 টাকা কেজি বিক্রি করতেছেন 1 কেজি ওজন ইলিশ? এবং এটা চাঁদপুর পদ্মা ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, আপনার একটু ইলিশের কালারটা দেখেন, কালারটা দেখলে বুঝতে পারবেন চাঁদপুর ইলিশ সবসময় কিন্তু অনেকটাই ফ্রেশ থাকে বা অনেকটাই চকচক করে বা মাছটা অনেকটাই টাইট থাকে। আর বাজারে অনেক সময় আপনারা বেলকা ইলিশ পাবেন, তারা কিন্তু ওগুলো কিন্তু কেজিতে 100-150 টাকা কম থাকে। আর এই যে আমরা ঢাকা শহর যে মাছগুলো দেখি মানে কান সাথে বেশি বালু থাকে, তো এগুলো আপনাদের এগুলোতে দেখি একদম লাল থাকে ভাই? লাল বালি থাকে, অনেক সময় অনেক কিছু মাছ আছে বালি মাটি খায় এই জন্য বালি থাকে। আর এটা বালি নাই দেখার একটু লাল, এতে সমস্যা নাই, খাওয়াতে তো ভালো। আপনাদের যে এই মানে এই যে চাঁদপুর যে ঘাটে, এখানে কোথাকার কোথাকার ইলিশ আসে? আপনার চাঁদপুরে মাছ তো অবশ্যই আসে বাইরে থেকে, আপনার বরিশাল ডিস্ট্রিক্ট থেকে আসে, ডিভিশন থেকে আসে, বরিশাল ডিভিশনে যতগুলো নদীর সাথে জড়িত আছে জেলাগুলো প্রত্যেক জেলা থেকে আসে। এদিকে আপনার বরিশালের মাছ মাছ আসে, নোয়াখালী হাতিয়ার মাছ আসে, নোয়াখালী সন্দ্বীপ কক্সবাজার সব জায়গার মাছ আসে, সব জায়গার মাছ আসে। আচ্ছা, এটাও কি সেম নাকি? হ্যাঁ, এটা সেম সাইজ, এটা সেম সাইজ। এটাও কি 1 কেজি ওজনের? হ্যাঁ। এটার দাম থেকে 900 গ্রাম থেকে 1 কেজি, এটার দামটা আবার বলে দেন। সেমই আর কি, একটা 19-20 আর কি। আবার একটু দামটা বলে দেন। 1450 টাকা। 1450 টাকা, 50 টাকা কম দিলে হবে না? তা তো অবশ্যই, যদি রাখবো আপনার মাধ্যমে যদি কেউ আইসা বলে আপনার পরিচয় দেয় তার জন্য যেই কোনো মাছ দেয় 50 টাকা কেজি কম, 50 টাকা কেজিতে কম দিবে? হ্যাঁ, বাজারের থেকে 50 টাকা। আমার ভিডিও থেকে কেউ যদি আসে, হ্যাঁ, যদি আপনার পরিচয় দেয় বা আপনার নাম বলে দর্শক, উনি যা বলে দিল মানে আমার নাম যদি আপনারা বলেন বা আমার ভিডিও দেখে যদি আপনারা ওনাদের কাছে আসেন তাহলে কেজিতে 50 টাকা কম আছে। আচ্ছা, বলতে পারবো আপনার পেজের নাম বা ইউটিউবের নাম যদি বলে? অবশ্যই, তারা তো ভিডিও দেখলে আমার নাম বলবে, ভিডিও না দেখে তো আর তারা নাম বলবে না। তাহলে 50 টাকা কেজি কম যা হবে বাজার থেকে, 50 টাকা কম। সবচেয়ে বাজারের বড় ইলিশ দেখতেছি আমরা, একটু ভিতরের দিকে যান বড় ভাই। আচ্ছা, এটার সাইজটা একটু বলেন। চাঁদপুর ইলিশ বিক্রি করতেছেন আজকের বাজার? আচ্ছা, এটা 1 সপ্তাহ আগে কত বিক্রি করতেন? এটা 1900 টাকা বিক্রি করছি। তাহলে এখন কত কমছে? বড় মাছটা একটু দাম বেশি কমে গেছে, ছোট মাছটা আপনার ফ্যামিলি সাইজ অনেক ইষ্টা মানে করে নিতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, 7 দের ভিতরে হয়, আর বড় মাছটা তো 7 দের ভিতরে হয় না, হয় না। একটা মাছ কিনে দেখা যায় 3000 টাকা হিসাবে, 2500 টাকা হিসাবে, আর ছোট মাছগুলো দেখা যায় আপনার 1500 টাকার ভিতরে থাকে একটা মাছ।
যার কারণে আপনারা অনেকে ছোট মাছ টাই পছন্দ করে ফ্যামিলি সাইজ নিয়ে খাইতে পারে, বড় তো অনেক স্বাদ থাকে। আচ্ছা দর্শক, আমরা ওনাদের ফোন নাম্বার বা ভিজিটিং কার্ডটা শুকরে দিব আপনার সম্পূর্ণ, মানে নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা ওনাদের ঘাটে আসতে পারবেন বা ভালো মাছটা নিতে পারবেন। দর্শক, এই যে ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুকরে দিলাম, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন। আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখেন, আর আপনারা যারা চাঁদপুর ইলিশ, পদ্মার ইলিশ, ভালো ইলিশ নিতে চাচ্ছেন তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে নিতে পারবেন। বড় ভাই, এখানে তো চিংড়ি মাছ আছে না? ভাই চিংড়ি মাছের আপডেট একটু দিয়ে দেন ভাই, একটু মাথা নিচু করেন। আজকের বাজার মূল্য 950 টাকা। এটা আজকের বাজার মূল্য 950 টাকায় চিংড়ি গুলা বিক্রি করতেছেন না? এটা কয়টা এক কেজি হবে বড় ভাই? এটা আপনার 10-12 হবে। 10-12 এক কেজি হবে বিক্রি করতেছেন?950 টাকা বলছেন, এটা আপনার 12টা এক কেজি হবে? বারোটা এক কেজি হবে, 10-12। আর এটা তো অনেক হবে, মানে 20-25টা এক কেজি হবে, ৭৫০ টাকা। আচ্ছা তো বড় ভাই, আজকে জন্য আমরা বিদায় নিলাম, তো ভালো থাকবেন।